আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেয়া চৌধুরী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো অনিয়ন অয়েল। তো অনিয়ন অয়েলের এর আগের একটা এপিসোড দিয়েছিলাম, তো সেই সময় কিন্তু আপনারা দেখেছেন যে অনিয়ন অয়েল সম্পর্কে আমি অনেক কিছু বলেছিলাম। তো আগের এপিসোডটা যারা দেখেননি তাদেরকে বলে দিই, এটা কিন্তু আমার সেকেন্ড পারচেস, বিকজ এর আগে যেটা কিনেছিলাম সেটা কিন্তু অলরেডি ইউজ করে শেষ করে ফেলেছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে সেকেন্ড টাইম কিন্তু আমি আবার পারচেস করছি। অনিয়ন যে অয়েলটা, এটা কিন্তু পেঁয়াজের নির্যাস সমৃদ্ধ তেল, যাদের দেখা যাচ্ছে প্রচুর চুল পড়ে যাচ্ছে, অনেকে দেখা যায় টাইফয়েডের পরে চুল পড়ে যায়, অনেকে দেখা যায় যে চুলটা একটু বড় হওয়া ধরলে চুল পড়ে যায়। তো এর আগের বার কিন্তু আমার হঠাৎ শীতের সময় হেয়ার ফল শুরু হয়ে যায়, তো এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল যে ঘরে যেখানে যাই সেখানে দেখতাম আমার চুল বিছায় আছে। তো সেই ক্ষেত্রে এভাবে যখন ঘরের ভিতরে বালিশে যখন নিজের চুল দেখা যায় তখন কিন্তু অনেক ভয় লাগে বা ভয় পাওয়া লাগে, জানলে আমার তো সব চুল পড়ে যাচ্ছে আমার কি হবে। তো সেই ক্ষেত্রে আমি তখন আর কে গ্যালারি থেকে কিন্তু এই চমৎকার যে অনিয়ন অয়েল যেটা আছে সেটা কিন্তু আমি পারচেস করেছি। তখন খুব পপুলার, মার্কেটে যাচ্ছি তখন শুনছি অনিয়ন অয়েল, কিন্তু আসলে ভয় লাগতো যে এটা কি আসলে অরিজিনালটা কি আমি পাবো কিনা। তো আমি সবসময় তো আর কে গ্যালারি থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো পারচেস করে থাকি। তো আমি আপুর সাথে কথা বললাম, তো আপু বললো যে আপু আমাদের কাছে 100% অরিজিনাল অথেন্টিক যে অনিয়ন অয়েলটা আছে সেটাই আপনি নিতে পারবেন। তো আমি বললাম যে ঠিক আছে আপু, পাঠিয়ে দেন। তো একবার ইউজ করার পরে আলহামদুলিল্লাহ আমার চুলগুলো কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। আপনারা দেখেছিলেন এর আগের বার যখন চুল কাটার পরে কিন্তু আমি ছবি দিয়েছিলাম, চুল কাটার পরে কিন্তু আমি মানে তেলের যে ভিডিওটার ভিতরে কিন্তু আমার ছবি দিয়েছিলাম যে চুলগুলো ছোট, এখন কিন্তু তেলটা ইউজ করার পরে কিন্তু চুলগুলো বেশ লেন্থেও বড় হয়ে গিয়েছে এবং চুল কিন্তু পড়া অনেক অংশে কমে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এই যে চমৎকার যে অনিয়ন অয়েল যেটা আছে, রুট থেরাপিটা কিন্তু নিতে পারেন। তো আমি বলি এটা কিভাবে ইউজ করবেন, আপনারা চুলটাকে আগে খুব ভালোমতো ধুয়ে নেবেন। চুলটা ধোয়ার জন্য কিন্তু আপনারা অর্গানের যে শ্যাম্পু আছে আপনারা সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। অর্গানের শ্যাম্পুটা কিন্তু আমি আর কে গ্যালারি থেকে কিন্তু কিনেছি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে শ্যাম্পুটা দেখিয়ে দিই, অর্গান অয়েলের যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা দিয়ে আপনারা খুব ভালো মতো আগে আপনারা চুলটা ধুয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে 650 টাকা, 650 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন, 650 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। তো এটা আপনারা নিতে পারেন, এটার সাথে যদি কন্ডিশনার প্রয়োজন হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন, আর কে গ্যালারিতে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে কন্ডিশনার, এটাও 650। তারপরে হেয়ার যে মাস্ক আছে এটা হচ্ছে ডক্টর ডেভিড, এটাও কিন্তু নিতে পারেন, এটাও কিন্তু হচ্ছে 650 টাকা। মানে আপনারা শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক এগুলো কিন্তু এক একটা হচ্ছে 650 করে আপনারা নিয়ে নিতে পারেন। তো যেটা বলছিলাম যে শ্যাম্পুটা দিয়ে আপনারা খুব ভালো মতো আগে চুলটাকে পরিষ্কার করে নেবেন। চুলটাকে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তেলটা কিন্তু রাতে বেলা অ্যাপ্লাই করবেন। রাতে বেলা একদম চুল ভাগ করে সুন্দর করে সিটিতে সুন্দর করে আঙুল দিয়ে খুব সুন্দর করে আপনারা কিন্তু একদম অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনারা দেখবেন মাথা যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে সেই জায়গার ভিতরে সুন্দর করে দিয়ে দিবেন। সারা রাত আপনারা মাথায় তেলটা রাখবেন, সকালবেলা আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। এভাবে ঠিক আপনারা যদি এক মাস কন্টিনিউ করেন রেজাল্টটা আপনারাই দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো তেলটা লাগানোর পরে হয়তো কিছু চুল দুই একদিন ঝরতে পারে, কারণ যে চুলগুলো আলগা হয়ে আছে স্ক্যাল্প থেকে সেগুলো কিন্তু ঝরে যাবে এবং নতুন করে চুল গজাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে চুলটা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আবার ব্যাক করছে, কিন্তু অপুষ্টির কারণে যে চুলটা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরবে না। কিন্তু আপনারা যদি এই অয়েলটা ইউজ করেন তাহলে কিন্তু আবার চুলের গোড়া থেকে কিন্তু চুলটা, যে চুলটা পড়ে গেছে সেখান থেকে কিন্তু আবার নতুন চুল গজাবে এবং মাথা ভর্তি চুল নিয়ে, ফুরফুরা চুল নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর ঘুরে বেড়াতে পারবেন। তো অনেকে আছেন চুল পড়াটাকে কিন্তু অত একটা খেয়াল করেন না যে থাক হচ্ছে ইটস ফাইন, কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে না, আপনারা এটাকে মোটেই আপনারা মানে নজরআন্দাজ করবেন না, কারণ ছোট সমস্যা থেকে বড় সমস্যা হতে সময় লাগে না। আর একটা কথা বলবো, পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন, প্রচুর পানি খাবেন, আর যেটা বলবো চুল যখন পড়া শুরু করে তখন কিন্তু ডাবের পানিটা অনেক ভালো কাজ করে, আপনারা কিন্তু একদিন অন্তর অন্তর একটা করে ডাব খেতে পারেন, এতে করে কিন্তু চুলের জন্য অনেক ভালো হবে। ডিম, তারপর হচ্ছে ডাব, এই জিনিসগুলো যদি আপনারা খান, দুধ এগুলো যদি খান তাহলে কিন্তু আপনাদের
চুলে সেই পুষ্টিটা কিন্তু পৌঁছে যাবে। তার মানে এটা না, মাথায় তেল দিলেই যে কাজ শেষ হয়ে গেল তা কিন্তু না, আপনাদের শরীরে পুষ্টির অভাবের কারণেও কিন্তু চুল ঝরে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মাথার চুলটাকে পরিষ্কার রাখবেন, মাথায় নিয়মিত তেল দিবেন, যারা তেল দিয়ে রাখতে পারে না তারা তেল দিয়ে ধুয়ে ফেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুলটা অনেক ভালো থাকবে। তো অনেক কিছু বললাম, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই সেকেন্ড বার পারচেস করলাম। তো ভাবলাম যে আনপ্যাক করার আগে আপনাদেরকে এটা আপনাদেরকে মানে এটা খুলে ব্যবহার করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু এটার প্রাইসটা কত, তো আমি প্রাইসটা একটু বলে দিই। অনিয়ন অয়েলের প্রাইস হচ্ছে 500 টাকা, 500 টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন আর কে গ্যালারি থেকে। তো আমি আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা বলার আগে আমি একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু বারকোড আছে, বারকোড স্ক্যান করে কিন্তু এটা অরিজিনাল কিনা সেটা দেখতে পারবেন। এখানে কিন্তু কিভাবে ইউজ করতে হয় সবকিছু কিন্তু বলা আছে। 18টা এসেন্সিয়াল অয়েল এবং 37 ধরনের হার্বস দিয়ে কিন্তু এটা করা। এখানে বেনিফিট, তারপর হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন, সবকিছু কিন্তু দেওয়া আছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আরকে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন। তো আরকে গ্যালারিতে কিন্তু এখন অফার চলছে, অফার বলতে 10,000 টাকার প্রোডাক্ট যদি আপনারা আরকে গ্যালারি থেকে পারচেস করেন। আরকে গ্যালারিতে কিন্তু অনেক প্রোডাক্টের ভ্যারিয়েশন এখন, যেমন কসমেটিক, তারপর হচ্ছে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, লিপ কেয়ার, তারপর হচ্ছে আপনাদের কালার কসমেটিক, লিপস্টিক, নেল পলিশ, এভরিথিং ওখানে এখন আছে। আর তাছাড়া এই ঈদ উপলক্ষে কিন্তু আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস এনেছে, আমি সেখান থেকে নিজেও কিন্তু 5টা ড্রেস পারচেস করেছি, 1টা ড্রেস গিফট পেয়েছি। আর গিফটটা কিভাবে পেয়েছি সেটা বলে দিই, 10,000 টাকার কসমেটিক সেখান থেকে অর্ডার করেছিলাম, সেই উপলক্ষে কিন্তু আমি 1টা 1500 টাকা দামের ড্রেস কিন্তু গিফট পেয়েছি, সেটা আপু আমাকে চুজ করে দিয়েছে। তো আপনারা যদি চান যে আপনারাও গিফট নেবেন তাহলে কিন্তু অন্য দিক থেকে কেনাকাটা না করে আরকে গ্যালারি থেকে 10,000 টাকার পণ্য কিনবেন, তাহলে কিন্তু গিফটটা পেয়ে যাবেন। তো 10,000 টাকা বলতে আর শুধু যে স্কিন কেয়ার প্রোডাক্ট 10,000 টাকা কিনতে হবে তা না, সব মিলে মানে কাপড়, তারপর শ্যাম্পু, সাবান, লোশন, তেল সবকিছু মিলে যদি 10,000 টাকা হয় তাও কিন্তু 1500 টাকার গিফট আপনারা পেয়ে যাবেন। আর 5,000 টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন এই যে চমৎকার 300 টাকা প্রাইজের এই চমৎকার উইকলি পিলিং ফেস ওয়াশটা। তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর কি কালার থেকে প্রোডাক্ট পারচেস করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো আল্লাহ হাফেজ।